বহু বছর আগে এক বিশেষ কারণে আস্ত এক শহরকে পানিতে ডুবিয়ে দিয়েছিল চীন। জমজমাট শহরটি সে সময় চীনের ঝেজিয়াং এর রাজনৈতিক এবং অর্থনৈতিক কার্যক্রমের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। শহর জুড়ে ঝাঁ চকচকে রাস্তা, একতলা দোতলা বাড়ি, পাথর দিয়ে নির্মিত মন্দির। দিনভর কোলাহল মুখর থাকা ওই শহরের নাম ছিল শি চ্যাং। শহরের অলিতে গলিতে সাঁতার কেটে গেলে এখনো চোখে পড়ে ড্রাগনের কারুকার্য করা মূর্তি, সবই রয়েছে এই শহরে, শুধু মানুষের দেখা মেলে না। কি এমন হয়েছিল যাতে পুরো একটি শহরকে ডুবিয়ে দিতে বাধ্য হয় চীন? 1959 সালে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ নির্মাণের প্রয়োজন ছিল, আর তাই চীনের ঝেজিয়াং প্রদেশের অন্তর্গত শিচেং শহরটির উপকণ্ঠে বাঁধ নির্মাণ করতে স্থির করে চীন সরকার। তবে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজন ছিল হ্রদের, কিন্তু ঝেজিয়াংয়ে তেমন কোনো হ্রদ ছিল না, তাই একরকম বাধ্য হয়েই কৃত্রিম হ্রদ বানাতে শুরু করে চীন। কৃত্রিমভাবে সৃষ্ট এই হ্রদটির নাম রাখা হয় কুই আন্দাও হ্রদ। শহরের চারদিক পাহাড় দিয়ে ঘেরা ছিল, পানি ধরে রাখার জন্য বাঁধ নির্মাণ করে এবং ওই পর্বতের পাদদেশে পানি ভরে হ্রদ বানিয়ে ফেলে চীন। এই হ্রদের পানিতেই নিমজ্জিত হয়ে 130 ফুট নিচে চলে যায় শহর। তারপর থেকে 62 বছর ধরে এভাবেই পানির তলায় ডুবে রয়েছে শহরটি। রাস্তাঘাট, মন্দির, ঘরবাড়ি সবই রয়েছে আগের মতোই। চারদিকে পাহাড় ঘেরা থাকায় হ্রদ তৈরি হওয়ার পর ওই পাহাড়গুলো এক একটি দ্বীপে পরিণত হয়। দ্বীপগুলোর আলাদা আলাদা নামও রয়েছে। বর্তমানে শিচেং শহরটি লায়ন সিটি নামে পরিচিত, লায়ন পর্বত থেকেই এর নামকরণ। চীনের এই লায়ন সিটি যেন বাস্তবের আটলান্টিস। Radio Today, 89.6 FM.